আসতে আসতে আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিন আমরা বের হচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। খুব স্পেশাল এবং সুন্দর একটা জায়গায় আজ আপনাদেরকে নিয়ে যাব। তো এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে বনানীর খুবই কাছে জহুরুল ইসলাম সিটি, আফতাব নগর, সিরাজ কনভেনশন সেন্টার। লেক গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে এই সিরাজ কনভেনশন সেন্টারের একেবারে মানে ছাদের ওপর, যেটা কি তাহলে রুফটপে করা হয়েছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। চলুন তাহলে আমরা যাই, আমরা লিফটে যাব। তো এটা হচ্ছে লিফটের নতলায় গিয়ে আমাদের আরেকতলা পায়ে হেঁটে যেতে হবে। লিফট থেকে নেমে আমরা একতলা হচ্ছে পায়ে হেঁটে আসছি। তো এই যে আমরা এন্ট্রি করলাম, এটা হচ্ছে মানে নতলার রেস্টুরেন্টের প্রথম যে ফ্লোরটা সেটা। আর এরকম করে আরও তিনটে ফ্লোর আছে, আমি অবশ্যই একে একে আপনাদেরকে সব কয়েকটা ফ্লোরই ঘুরে দেখাবো। তো সেটা দেখার জন্য একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই রেস্টুরেন্টটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এর ভিউটা নিশ্চয়ই আপনারা কেউ মিস করতে চাইবেন না। এখন আমরা যাব আরেকটা ফ্লোরে। খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস। চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন, আমি কিন্তু এর অ্যাড্রেসটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। আর এই যে আমরা সেকেন্ড ফ্লোরটাতেও কিন্তু চলে আসছি, আর সেকেন্ড ফ্লোর থেকে নিচের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলেই দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমরা তো সবাই জানি যে এদের দ্বিতীয় দিন বিকেলবেলা কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা সেখানে যাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তা আমি ভালো করে সেরকমভাবে রেস্টুরেন্টটা অতটা ঘুরে দেখতেও পাই নাই, মানে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি অথচ আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারি নাই, ভালো করে ঘুরতে পারি নাই, সেজন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। এখন যে ফ্লোরটাতে এসেছি এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর প্রত্যেকটা ফ্লোরই ওনারা জাস্ট ওয়াও ডেকোরেশন করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা ভিডিওতে দেখলেই আসলে বুঝতে পারবেন। যেহেতু সাথে আমি আমার ট্রাইপড নিয়ে যাই নাই, তো আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল, আমার হাতও কাঁপছিল, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন ভিডিওটা। আর অবশ্যই যদি সম্ভব হয় আপনার পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, আর এখানে কিন্তু তেমন একটা কোলাহল ছিল না, ভিড়াভিড়ি ছিল না, আর যারা এসেছে সবাই মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এখানে আসছে। আর একটা কথা, যেটা বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, যেহেতু রুফটপ মানে ওনাদের নিচে কিন্তু কনভেনশন হলে বৃষ্টি হলে আপনারা যে বসতে পারেন সেখানে, আপনাদের মন পছন্দের খাবারগুলো অর্ডার করে সেখানে খেতে পারেন। তো এই যে দেখুন, সেকেন্ড ফ্লোর থেকে আমি ফার্স্ট ফ্লোরটা না থার্ড ফ্লোর থেকে আমি ফার্স্ট ফ্লোরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ওয়াটারফলও আছে, অবশ্য বৃষ্টি হওয়ার কারণে আমি কাছ থেকে সেই ওয়াটারফলটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারি নাই।
এখানকার পরিবেশ এবং সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়েছি। আই হোপ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আমরা একেবারে যে ওপরের ফ্লোরটা সেটাতে আসছি, আর অলরেডি কিন্তু বাতাস শুরু হয়ে গিয়েছে, আর আকাশটা আসলে কালো মেঘে ছেয়ে গিয়েছে। দেখুন প্রচণ্ড বাতাস, আর এই যে আকাশ জুড়ে কিন্তু মেঘ করেছে। যেহেতু বাতাস শুরু হয়ে গিয়েছে সেজন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো ভাইয়াদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে ওনাদের রেস্টুরেন্টের নামে, লিক গ্রিন লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টের নামে ওনাদের একটা ফেসবুক পেজও আছে। আপনারা ফেসবুকে যেয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো অলরেডি কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। দেখুন যখন লাইটিংগুলো অন করে দিয়েছিল তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা নিচে চলে আসছি। এই যে দেখুন সালমানকেও খুব এনজয় করছে বৃষ্টিতে। যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন কিন্তু আমরা নিচের কনভেনশন হলে যেয়ে বসেছিলাম। তো এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে, সালমান উপরে আসার জন্য খুব জেদ করেছিল, তো ওকে আবার নিয়ে উপরে চলে আসছি। আর দেখুন সন্ধ্যার পর মানে যখন লাইটিং করে দেওয়া হয়েছে তখন এর ভিউটা কতটাই সুন্দর লাগছে।
আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনারা খুবই এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শায়লা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।